नमस्कार, इंडियन फूड उइतार साथे आपनादेर सबाई के स्वागत। आज आमी बानाबो डिमेर पोस्त। आशा करछी ए रेसिपिटा आपनादेर खुबी भालो लागबे। भालो लागले एकटा लाइक कमेंट शेयरेर अनुरोध रइलो। आर एखोनो जारा आमार चैनलटा सबस्क्राइब करेननि तारा प्लिज आमार चैनलटा सबस्क्राइब करे नि, जाते करे आमार प्रत्येक भिडियो नोटिफिकेशन सबार आगे आपनार काछे पौंछाते पारे। तबे चलुन देखे नी यामी डिम पोस्त रेसिपी। डिम पोस्त बनानोर जोन्नो आमी गैसेर मध्ये एकटा कड़ाई बसिएछि। तार मध्ये 1.5 टेबिल चामच सादा तेल निये निएछि। तेल गरम हये जेते ओर मध्ये सेद्ध करे रखा डिमगुलो दिये दिच्छि भेजे नेवार जोन्नो। आमी एखाने राखानो डिम निएछि आर डिमगुलो ठीक एइभाबे हालका हालका चेरा लागिये निएछि। एते डिम भाजार समय तेलेर छिटा गाए लागे ना आर डिमेर मध्ये लवण एवं मसला खूब भालोभावे प्रवेश करे। एबार ओपर दिए आमि सामान्य लवण आर सामान्य हलुद गुड़ो दिए दिलाम। डिमगुलो लाल लाल करे भेजे नेब। डिम भाजा हये गेछे, एबार एगुलोके आमि एकटा पात्रेर मध्ये तुले निच्छि। এবার ওই তেলে ফোড়নের জন্য একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তেজপাতা আর শুকনো লঙ্কা কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। এবার এর মধ্যে একটা টমেটো কুচি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। পেঁয়াজের টমেটো তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য আমি এর মধ্যে সামান্য লবণ দিলাম। এবার পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ ও টমেটো খুব ভালোভাবে গলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিচ্ছি 1/3 চা চামচ হলুদ গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা তেল ছেড়ে যাওয়া পর্যন্ত। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পোস্ত বাটা। পোস্তটা আমি শিলেই বেটে নিয়েছি। পোস্ত দেওয়ার পর মশলাটা আরো কয়েক সেকেন্ডের মতন হালকা নেড়ে চেড়ে কষিয়ে নেব। পোস্ত দিয়ে বেশিক্ষণ কষাবো না। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলের সাথে সমস্ত উপকরণ একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। ঢাকনা চাপা দিয়ে আরো 5-7 মিনিট রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে। 7 মিনিট পর ফিরে এলাম, ঢাকনাটা খুলে নিচ্ছি। ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে, রান্নাটা আমার প্রায় কমপ্লিট। এবার ওপর দিয়ে কিছুটা ধনে পাতা ছড়িয়ে আর সামান্য সর্ষে তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ ঢাকনা রাখার পর প্রায় 5-10 মিনিট পর গরম গরম ভাতে পরিবেশন করব। বন্ধুরা, আজকের রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর জানান কমেন্টের মাধ্যমে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ রইল। আর আমার চ্যানেলে প্রত্যেক নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।